চলতি অর্থবছরে জুলাই থেকে নভেম্বর মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি বেড়েছে 22%। এর মধ্যে শুধু নভেম্বর মাসে পোশাক রপ্তানি বেড়েছে 32%। চলতি বছরের নভেম্বর মাসে $3.2 বিলিয়ন সমমূল্যের পোশাক রপ্তানি হয়েছে। 2020 সালের একই সময়ে রপ্তানি পরিমাণ ছিল $2.4 বিলিয়ন। রপ্তানিকারকরা বলছেন, গত তিন মাসের প্রবৃদ্ধির ধারা ইতিবাচক হলেও এটা স্থায়ী নাও হতে পারে। তাদের মতে, কোভিডজনিত লকডাউন শিথিল করার কারণে বিগত মাস গুলোতে পোশাকের ব্যবহার ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। টেক্সটাইল, ডাইস ও রাসায়নিক সহ অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফ্রেইট খরচ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রপ্তানি মূল্যে যে আপাতত বৃদ্ধি হয়েছে, তা মূলত কাঁচামালের মূল্য বৃদ্ধিজনিত ব্যয়কে সমন্বয় করেছে। করোনার প্রথম ঢেউ থেকেই ক্রেতারা সতর্ক পদক্ষেপ নিয়ে চলেছে।